স্বাধীনতার পরে চলচ্চিত্র এই ঘটনাটা হঠাৎ করে কি করে ঘটল? এই যে তার আগে তো তেমন কোনো যোগাযোগ ছিল কোনো ইত্তেফাকে আমি শুধু দুই একসময় মধ্যে মধ্যে লিখতাম। ইত্তেফাকে তখন সপ্তাহে একটা পেজ বেরোতো রূপবাণী, হ্যাঁ ওইটার মধ্যে আমি মধ্যে মধ্যে চলচ্চিত্র বিষয়ে দুই এক সময় লিখতাম, দুই একটা বই ঠই পড়তাম, এইটুকু ছিল আমার চলচ্চিত্র। আর একটা পেপার বের করতাম মান্থলি, নূপুর নাম ছিল, ওইটা এক বছরের মতো বের করেছি। তারপরে আবার যথাপূর্বং ততপরং ওটা ছেড়ে দিলাম। তো ওই যে আমি বললাম যে জাফরের, আমি যখন ওই 18 তারিখ, আমি 18 কি 19 তারিখে এই এটার যে কোনো একদিন আমি যাই, যাওয়ার পরে আমাকে ওই আমাকে ব্লাডের স্ট্রেমটা দেখায় দারোয়ান। তখন দারোয়ান একটা কথা বলে যে স্যার আপনারা তো দেশ স্বাধীনও হলো, স্যাররা রক্ত দিল, জীবন দিল, কিন্তু সব স্যাররা তো আপনারা ফিরে আসলেন না। আমি বাসায় ফিরে আসছিলাম হলে না থেকে, আমি রিক্সায় বসে শুধু এই কথাটাই আমার বারবার আমার কানে বাজছিল। এরপরে অনেকেই বসলাম, খসরু ঘটনা বলতেছে, ও ওইটা করছে, ও এরকম ঘটনা করছে, এই সবগুলো ঘটনা আমরা বিকেলবেলা গেলে আলাপ আলোচনা করতাম। তো তখন আমার মনে হলো যে একটা ছবি করলে কী হয়, যে তখন একটা লোকের লেখা আমার কাছে ভালো লাগতো, মাসুম ইয়াহুদি, আর আমার সাথে তখন পরিচয় ছিল চাষি নজরুল ইসলামের, হি ওয়াজ এ চিফ অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টর ছিল না। তো আমি বললাম যে চাষি একটা ছবি বানাতে চাই, যে আপনাকে কি এই লোকটাকে কি চেনেন আপনি মাসুম ইয়াহুদিকে? বল যে হ্যাঁ, ও তো আমাদের বন্ধু। তাই বলি চলেন। তো ওর কাছে গিয়ে বললাম যে ভাই রে, আমার একটা গল্প লিখে দাও, আমরা একটা ছবি বানাবো। তো বলে যে গল্প তো গল্প কী, ছবির গল্প তো অন্যরকম হয়। আমি বললাম না, ওরকম গল্প না, আমাদের ছোটো ছোটো ঘটনাগুলোকে তুমি মালার আকারে একটা মালা বানিয়ে দেবে। সে আমাদের একটা ফুল বানিয়ে দিল। তারপরে আমরা আর একজনকে দেখালাম, একটু সিনিয়র একজন ছিলেন আজিজ ভাই, ওনাকে দেখালাম, অ্যান্ড আই স্টার্টেড দ্য মুভি। আজকে যেমন প্রডিউসাররা ছবি তৈরি করে, তখন কিন্তু প্রডিউসাররা ছবি তৈরি করতো না, ছবিটা তৈরি করতো কিছু টাকা নিয়ে, ছবির আর্টিস্টগুলোকে দিয়ে, বড় বড় আর্টিস্টগুলোর নাম নিয়ে তখন ডিস্ট্রিবিউটরের কাছে যেত, ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে সমস্ত দিত যে আমি ছবি বানাচ্ছি, এই এই আর্টিস্টদের আমি সাইন করেছি, আমি শুটিং করেছি, এই টুকেটুক শুটিং করেছি, আপনি ছবির রাইট নেবেন কিনা। অ্যান্ড বাই ইন দ্যাট ওয়ে আই অলসো ওয়েন টু স্টার্স ফিল্ম ডিস্ট্রিবিউটর ইফতেখার সাহেব, ইফতেখারুল আলম। তো ইফতেখার ভাই বললো যে না, এটা তো খুব ভালো, এটা তো করলে অত্যন্ত, মানে উনি আমাকে অত্যন্ত প্রেস করলেন এবং বললেন যে হ্যাঁ আপনি করেন এটা। চাষিকে ডিরেক্টর বানিয়ে দিলাম, ছবি বানালাম, এবং ইফতেখার ভাই আমাদের কাছে সাইন করে 5 বছরের রাইট নিয়ে টাকা দিলেন। 5 বছর পরে আমি ছবি, আবার আমি তো আর দিনে দ্বিতীয় ছবি করেছি, আমার প্রডিউসার ডিরেক্টর হিরো হিসেবে আমি চলে এসেছি মাসুর রানার মাধ্যমে। তারপরে তো দেন ইট ইজ এই এই নাম পাল্টে ফেলা কেন? এখানে মাসুদ রানার ছবিটা করব, আমার তো ছবিতে অভিনয় করার কোনো শখ ছিল না, কারণ আমি তো অভিনয় করি না কখনো, আমি তো দেখি, আমি নাটক আজকে পর্যন্ত দেখিনি কোনো নাটক। তো আমি তখন 5 জনের একটা কমিটি করলাম, মুস্তাফিজ ভাই, এস এম শফি, সুমিতা দেবী, চিত্রালী রেড্ডি, আর আহমেদ জামান চৌধুরী, ইউনো আহমেদ জামান চৌধুরী আর মাসুদ পারভেজ, আমি এই 5 জনে মিলে একটা কমিটি করলাম যে কে হিরো হবে। পাবলিসিটি করলাম, আমরা অনেক ছবি, বস্তা বস্তা ছবি পেলাম। এর থেকে আমরা হিসাব করে আমরা প্রথমে আনলাম 40 জন, তারপরে আসলো 8 জন। 8 জনের পরে লাস্টের যেদিন ফাইনাল হবে সেদিন আমি ঘরের মধ্যে ঢুকলাম। তা আমি ঢুকলাম পরে দেখলাম যে কেউ আমার সাথে কোনো কথা টথা বলছে না। আমি বললাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম বললো সুমিতা দেবী। সুমিতা দেবী বললো যে অন্য কোনো হিরো হিরোইন দেখা, আমি বললো কাগজপত্র বাইর করে দেখি। বললো যে অন্য কোনো হিরো না, ছবি আপনি করবেন, আপনি ছবির হিরো। আমি বললাম যে আমি জীবন কোনোদিন অভিনয় করিনি, আমি আমি হিরো হবো কী করে? আমি লাস্ট সম্বল দিকে আমার বন্ধুর দিকে তাকালাম, আহমেদ জামান চৌধুরী, রিপোর্টার। আমি ভাবলাম যে ওর দিকে তাকাই, ও অন্তত ওকে আমাকে হেল্প করবে। তাকানোর পরে ও আমার মুখের দিকে তাকালো না একবার, স্ট্রেট নিচের থেকে কাগজ লাগলো, বললো ইয়ে পারভেজ তুমি করছো এই ছবি, আর তোমার নাম এখন থেকে মাসুদ পারভেজ না, তুমি মাসুদ পারভেজ লেখো, প্রডিউসার ডাইরেক্টর যা করছি, তোমার নাম এখন থেকে সোহেল রানা, এই চা দে। একদম স্ট্রেট কু হয়ে গেল আর কি, সোজা ভাষায় বলা যেতে পারে। ওই ছবিটা কি হিট করেছিল? হিট শব্দটা এটা ব্যবসায়িকভাবে হিট বলা যাবে না, তার আর উপরে বলতে হবে, তার চেয়ে বেশি। হ্যাঁ, তার চেয়ে বেশি, অনেক বেশি।
কারণ তিন নাম্বার ছবি করার পরে আমি করলাম এপার ওপার, আমার তিন নাম্বার ছবি এটার সময় পরে তখন মনি ভাইয়ের একটা পেপার ছিল সিনেমা, ওইটার মধ্যে পপুলারিটি ভোট হতো, ওই পপুলারিটি ভোটে তিন নাম্বার ছবিতেই আমি দুই নাম্বার হিরো, দুই নাম্বার ভোট, মাত্র 47 ভোটের ডিফারেন্স আমার সাথে আর রাজাকের সাথে। তখন যদি ছবি হিট করতো বা বাণিজ্যিকভাবে সফল হতো, জি জি, তাহলে তো যিনি প্রডিউসার তিনি লাভবান হতেন। আমি না হলে আমি গাড়ি বাড়ি নারী সবই তো ওই টাকা, এখন তো হয় না। ছবি হিট করবে কী করে? 1600 সিনেমা থেকে আপনি 400 সিনেমা বানিয়েছেন, আপনি আপনার মা, কোনো মা যদি তার সন্তানকে খুন করতে চায়, উইথ ডু রেসপেক্ট টু এভরিবডি। আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো, তার আগে আপনার আপনার ছবিগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ বলি, আপনার ছবিতে তো আপনি নানান ধরনের বিষয় নিয়ে করেছেন, তো তার মধ্যে আপনার নিজের কী মনে হয় যে আপনি এই এই বিষয়গুলো আপনার নিজের প্রিয় ছিল বা এগুলো শুধু আপনি ব্যবসার জন্য বানিয়েছেন? না, আমি ব্যবসার জন্য কোনো ছবি না, আমার কাছে ভালো লাগতে হবে, ভালো লাগা প্রেমের ছবিও আমার ভালো লাগে, আমার চোখ দিয়ে পানি আসে, কোনো প্রেমের ছবি দেখেও পানি আসে, আসতেই পারে। আবার মারামারি ছবি যদি প্রচণ্ড ভালো মারামারি হয় তাহলে সেই মারামারি ছবি দেখতে, কিন্তু এখনকার মারামারি ভালো লাগে না, এখনকার যে মারামারি হয় এটা দেখলেই আমি বুঝি এবং সবাই বোঝে, যেগুলো চোখের ঘুষি মারলো পাঁচজন আকাশের মধ্যে উঠছে, তো আকাশের মধ্যে উঠছে হিরো হেঁটে বেরিয়ে গেলো, একজন একজন করে ধূপ ধূপ করে পড়ছে, তো পাবলিক বোঝে যে এটা চোখে দেখতে ভালো লাগে, হৃদয়ে ভালো লাগে না, যে কারণে ওই জন্য আজও আমরা মানে আমরা অহংকার করি, অহংকার নয় শব্দটা, মানে আমরা বুক ভুলে বলতে পারি যে লোকে বলে যে আপনারা যে মারামারি করছেন সেই মারামারি এখন আর আমরা পাই না, সেই মারামারি দেখতে পারি না, আমরা তো জানি যে টেকনিক্যালি মারামারি তার চেয়ে অনেক ডেভেলপড মারামারি দেখছে, কিন্তু মানুষের অন্তরের ভিতরে যে ব্যাপারটা বাচ্চারা যেরকম ভালোভাবে বোঝে যে এই লোকটা আমাকে ভালোবাসে কি না, দর্শকরা ঠিক তেমনিভাবেই ছবি দেখেছি তারা বুঝতে পারে যে এই আর্টিস্টটা সত্যিকারভাবে এখানে অভিনয় কী করেছে, সত্যিকারভাবে চোখে রিয়েল সেন্সে কেঁদেছে না তার গ্লিসারিন দিয়ে কেঁদেছে, ঠিক এমনিভাবে মারামারি কি সত্যি এভাবে ঘুষি মারামারি করেছে, মানে প্রয়োজনে রক্তাক্ত হয়েছে, এটা তারা বুঝতে। আপনার নিজের প্রযোজিত ছবি কত? আমার নিজের প্রযোজিত ছবি প্রায় 31টা হবে। আর অভিনীত ছবি? 250-র উপরে। 250-র উপরে, জি। এবং এখনও তো সুযোগ পেলে একটা দুটো করেন? না, সুযোগ পেলে শব্দটার সুযোগ মানে আপনার নিজের সময় বার করে ভালো লাগলে? না, আমি এখন ছবি খুব বেশি একটা করি না, কারণ ছবি কীভাবে করবো এখন, ছবি যেগুলো হচ্ছে এখন ছবি ছবিকে খুন করা হচ্ছে, এটা নিজেই ছবি প্রযোজনা করেন? আমি প্রযোজনা করলে কি ব্যায়াম চালাবো কোথায়? আগে ছবি যেটা হতো সেটা হতো যে সেটা সেই ছবি যে সিস্টেমে হতো নেগেটিভ রূপে ছবি হতো, এখন তো চিপসে হচ্ছে, সেটা চালাতে হবে তো, একটা মেশিনের মধ্যে চালাতে হবে তো ডিজিটাল ছবি। হ্যাঁ, এখন আমরা নাম দিয়েছি ডিজিটাল, কিন্তু বলছিও ডিজিটাল ছবি চালাচ্ছি, চালাচ্ছি কোথায়? চালাচ্ছি তো অ্যানালগে, তো ডিজিটাল ছবি বানিয়ে আমরা অ্যানালগে চালাচ্ছি, তাহলে তো সেটা ডিজিটালও থাকছে না অ্যানালগও হচ্ছে না, তো সেই জন্য ডিজিটাল ছবির ওই প্রজেকশন, ওই সাউন্ড, ওই কালার সব কিছু থাকতে হবে, ব্রাইটনেস কোনোটাই নাই, কোনোটাই নাই, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে চলচ্চিত্র জগতে আনফর্চুনেটলি আমরা সৎমা সুলভ আচরণ পেয়েছি সরকারের তরফ থেকে, সৎমা মানে ভালো মা নয়, স্টেপ মাদার, এই সৎমা সবসময় চেষ্টা করেছে আমাকে খুন করার জন্য, আমরা জোর করে বেঁচে আছি। আপনার ছবিতে তো প্রায় সব নায়িকাই তখনকার অভিনয় করেছেন? সবাই কাজ করেছে। আপনার মানে এক একজনের সঙ্গে কি একই রকম অভিজ্ঞতা বা এটা অবশ্য জিজ্ঞেস করা ঠিক? হ্যাঁ, অভিজ্ঞতা বলতে আপনি যদি বলেন তাহলে আমি শুধু একটা জিনিস আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে সহকর্মী যেটা, আপনার যারা সাথে কাজ করে তারা কিন্তু আপনার সহকর্মী, তখন কিন্তু সে ছেলে না মেয়ে এটা কিন্তু আপনার খেয়াল থাকে না। আপনি আমি যখন অভিনয় করি তখন সে কি সে ছেলে না মেয়ে না অন্য কোনো এলিয়েন, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আই থিঙ্ক অ্যাবাউট মাই ক্যারেক্টার, আমি কী করছি, আমি কী ক্যারেক্টারে আছি, এবং সেই ক্যারেক্টারে সে আমার সহকর্মী, সে আমার কাজের জন্য সাহায্য করছে বা তার কাজে আমি সাহায্য করছি, সহকর্মীর বাইরে কোনো সম্পর্ক ছিল না, সহকর্মী হিসাবে তাদের সাথে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, ভালো লাগা ছিল, সব কিছু ছিল, বাট দে আর নাথিং মোর দ্যান দ্যাট, সহকর্মীর বাইরে অন্তর্ভাগে আমার জীবনে কখনো আমি সেটা দেখিনি বা ভাবিনি।